দেখো তাহলে 3 নম্বর প্রসেসটা কি, সেটা হচ্ছে বেনজিন থেকে। দেখো বেনজিন থেকে তোমরা কিন্তু সবাই কিটোন তৈরি করেছো, এটা সবাই পরিচিত একটা রিয়াকশন, সেটা হচ্ছে ফ্রিডল ক্রাফট রিয়াকশন, ঠিক আছে, যেটাকে আমরা বলি ফ্রিডল ক্রাফট অ্যাসাইলেশন। সেখানে কি করা হয় দেখো, সেখানে যে কোনো একটা অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ নেওয়া হয়, ঠিক আছে, তার অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড নেওয়া হয়, এবং একটা নেওয়া হয় কি অনার্দ্র LCl3, অ্যানহাইড্রাস LCl3 ইউজ করা হয়। সেখান থেকে কি তৈরি হয়, এই যে CO আর বা AR এই গ্রুপটা এখান থেকে যুক্ত হয়, এখান থেকে Cl টা বেরিয়ে যাবে, আর এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে HCl তৈরি করবে, ঠিক আছে। দেখো কি তৈরি হবে, CO ডাবল বন্ড O আর বা AR যেটা থাকবে সেটা এখানে যুক্ত হয়ে যাবে, আচ্ছা তার সাথে কি তৈরি হবে, HCl। দেখো এখানে রিয়াকশনের মেকানিজমটা একটু দেখিয়ে দিই কীভাবে হয়, তাহলে তোমাদের মনে রাখতে একটু সুবিধা হবে। প্রথমে কি হয়, এই যে অ্যাসিড ক্লোরাইড গ্রুপটা আছে, সাপোজ আমি এটা নিলাম RC ডাবল বন্ড O Cl, তো এখানে কার্বনের থেকে ক্লোরিনের মোর ইলেকট্রোনেগেটিভ, ঠিক আছে, এবং এখানে আমরা একটা অ্যানহাইড্রাস LCl3 নিয়েছিলাম, যেটা কি না কি একটা লুইস অ্যাসিড, এবং Cl টা কি, যেহেতু এখানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে, প্লাস Cl টা একটা গুড লিভিং গ্রুপ, তো এখানে কি করবে, এই দুটো ইলেকট্রন নিয়ে Cl- হিসেবে এখান থেকে বেরিয়ে গিয়ে LCl4- তৈরি করবে, ঠিক আছে। আর এখান থেকে একটা ইলেকট্রোফাইল কিন্তু এখানে তৈরি হবে, RC ডাবল বন্ড O+, এটা একটা কি ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফাইলটা কি করবে, দ্বিতীয় ধাপে গিয়ে এই বেঞ্জিন রিংকে অ্যাটাক করবে। কারণ কি, কারণ আমরা জানি বেঞ্জিন রিংয়ে যে পাই বন্ডেড ইলেকট্রন আছে সেগুলো খুব উইক বন্ডেড ইলেকট্রন, সেটা ইজিলি ইলেকট্রোফাইল দ্বারা অ্যাটাক হয়, RC ডাবল বন্ড O+, ঠিক আছে। এই ইলেকট্রনটা এখানে যাবে গিয়ে এখানে ধরো সাপোজ নেগেটিভ চার্জ তৈরি করলো, তাহলে এই পজিটিভ চার্জটা গিয়ে কী করবে, এখানে অ্যাটাক করবে, তৈরি করে দেখো কী তৈরি হবে, Bond C ডাবল বন্ড O, আর এখানে একটা পজিটিভ চার্জ, যেহেতু এখানকার বন্ডের ইলেকট্রনটা এখানে চলে গেছে, ঠিক আছে, সেই জন্য এখানে একটা পজিটিভ চার্জ, এবং প্রত্যেক কার্বনের সাথে একটা হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেনটা কী করবে দেখো, এই হাইড্রোজেনটা তার ইলেকট্রনটা এখানে দিয়ে -H+ হিসেবে বেরিয়ে যাবে, ঠিক আছে, -H+, এই -H+ বেরিয়ে গেলে কী হবে, এই প্লাস চার্জটা কিন্তু এখান থেকে নিউট্রালাইজ হয়ে যাবে, তাহলে তৈরি হবে C ডাবল বন্ড O R। আর এখান থেকে যে -H+ বেরিয়েছে, আর এখান থেকে যে LCl4- ছিল, তো এখান থেকে একটা Cl- H+ নিয়ে HCl তৈরি করবে, আর LCl3টা অ্যাজ ইট ইজ থেকে যাবে, ঠিক আছে। দেখো দেখা যাচ্ছে, হ্যাঁ। এবার দেখো, এবার আমরা অ্যালডিহাইড এবং কিটোনের ভৌত ধর্ম সম্পর্কে একটু জানবো, ঠিক আছে। সবাই হেডিং দাও, অ্যালডিহাইড এবং কিটোনের ভৌত ধর্ম। দেখো প্রথমে ছিল ভৌত অবস্থা এবং গন্ধ, এটা তোমরা একটু দেখে নেবে। ভৌত অবস্থা কি হয়, নর্মালি যারা কম সংখ্যক কার্বন অটম তারা গ্যাসীয় হয়, 11টা পর্যন্ত কার্বন অটম তারা তরল হয়, এবং তার বেশিগুলো কঠিন হয়, ঠিক আছে। এবার দেখো আমাদের যেটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের জানবো, সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক, ঠিক আছে। স্ফুটনাঙ্ক দেখো, যদি আমরা অ্যালকেন বা ইথারের সাথে তুলনা করি, সাপোজ যে কোনো একটা আমরা অ্যালকেন লিখছি, RCH2CH2CH2R, ঠিক আছে, এই অ্যালকেন ধরো আরও একটা অ্যালকেন আছে, বা আমি যদি একটা ইথার লিখি RCH2OCH2R, তাহলে এখানে দেখো অক্সিজেনটা কি হয়, -D হয়, এটা +D, এটা +D+, আর এখানে তো এরকম কোনো, যেহেতু সব কার্বন কার্বন আছে, তাহলে এখানে কোনো প্লাস টা সৃষ্টি হয় না, তাই জন্য এই অ্যালকেন এটা হচ্ছে অ্যালকেন, এটা হচ্ছে ইথার, এদের সাথে যদি আমরা অ্যালডিহাইড এবং কিটোনের তুলনা করি, অ্যালডিহাইড এবং কিটোনে কি থাকে, C ডাবল বন্ড O গ্রুপ থাকে, যেখানে কার্বনটা পজিটিভ চার্জ, অক্সিজেন নেগেটিভ চার্জ, ঠিক আছে। আবার যদি এখানে লিখি আমি C ডাবল বন্ড O, তাহলে অক্সিজেনটা নেগেটিভ, কার্বনটা পজিটিভ, তাহলে কি হয়, এখানে
একটা ডাইপোল সৃষ্টি হয়। তাহলে এখানে কি হয়, এরা অ্যালজিড এবং কিটনগুলো ডাইপোলার, ঠিক আছে, ডাইপোল ডাইপোল আকর্ষণ বলের মাধ্যমে নিজেদের একে অপরের সাথে আবদ্ধ থাকে। কিন্তু এই যে অ্যালকেনটা লিখলাম, এই অ্যালকেনগুলো কি হয়, দুর্বল ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বলের দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত আবদ্ধ থাকে। আর এখানে ডাইপোল থাকলেও এই ডাইপোলটা ইথারে অ্যালডিহাইড বা কিটোনের মতো, কিন্তু অত মানে কার্বনিল গ্রুপের মতো অতটা স্ট্রং ডাইপোল ডাইপোল আকর্ষণ বল থাকে না, ঠিক আছে, যার জন্য কি হয় কার্বনিল গ্রুপ মানে অ্যালডিহাইড এবং কিটোনগুলো অ্যালকেল বা ইথারের থেকে ওদের স্ফুটনাঙ্ক বেশি হয়, কারণ এদের এই বন্ডগুলোকে ভাঙতে তাপ শক্তি বেশি প্রয়োজন হয়, ঠিক আছে। এবার যদি আমরা অ্যালকোহলের সঙ্গে তুলনা করি, এবার অ্যালকোহলে কি থাকো, দেখো অ্যালকোহলে থাকে আর ওএইচ, এবার যেহেতু ওএইচ থাকে সেই জন্য কি হয় এখানে এদের মধ্যে আবার হাইড্রোজেন বন্ডিং থাকে, ঠিক আছে, হাইড্রোজেন বন্ডিং। এখান থেকে দেখাচ্ছে আবার একটা অক্সিজেন আছে ওএইচ আর, তো এই অক্সিজেন আর হাইড্রোজেন মধ্যে একটা হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়। এই হাইড্রোজেন বন্ডিংটা ডাইপোল ডাইপোল যে আকর্ষণ বল তার থেকে আবার বেশি স্ট্রং, যার জন্য এই যে অ্যালকোহলটা লিখলাম, এই অ্যালকোহলের স্ফুটনাঙ্ক অ্যালডিহাইড এবং কিটোনের থেকে কিন্তু বেশি, বুঝে গেল। এবার দেখো যদি আমরা অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে কোনো একটা তুলনা করি, ঠিক আছে, তো অ্যালডিহাইড আর সি ডবল বর্ণ এইচ, আর কিটোন আর সি ডবল বর্ণ আর, তো এখানে দেখো কার পোলারিটি বেশি, এখানে দেখো প্লাস আই গ্রুপ কটা, একটা, এখানে প্লাস আই গ্রুপ কটা, দুটো, তাহলে এখানে ডেল প্লাস আর ডেল মাইনাস এই যে পোলারিটি এর পোলারিটি অনেক বেশি হবে, কারণ এখানে চার্জের যে দুটো পোল তৈরি হলো চার্জ ডেন্সিটি এদের ক্ষেত্রে অনেকটা বেশি, ঠিক আছে, এদের ক্ষেত্রে যেহেতু একটা প্লাস আই এফেক্ট গ্রুপ আছে সেই জন্য এদের পোলারিটিটা কিন্তু কম, যার জন্য কি হবে কিটোনের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক অ্যালডিহাইডের থেকে তুলনামূলক একটু বেশি হবে, কিটোনের পোলারিটি যেহেতু বেশি তাহলে কিটোনের স্ফুটনাঙ্কটাও একটু বেশি হবে অ্যালডিহাইডের থেকে। নেক্সট এডিং দাও দ্রাব্যতা, দেখো অ্যালডিহাইড এবং কিটোন আর সি ডবল বর্ণ ও এইচ আর সি ডবল বর্ণ আর, এরা কি করে দেখো জলের সাথে হাইড্রোজেন বন্ডিং করে, এটাও জলের সাথে হাইড্রোজেন বন্ডিং করে, ফলে কি হয় অ্যালডিহাইড এবং কিটোন উভয়ই কিন্তু জলে দ্রাব্য হয়, ঠিক আছে। কিন্তু যখন এই যে আর গ্রুপগুলো অধিক কার্বন সংখ্যক হবে, কত না যদি গ্রেটার দেন চার হয়, মানে চারের থেকে বেশি কার্বনযুক্ত কিটোন বা অ্যালডিহাইড হয়, তখন কি হয় তখন কিন্তু এগুলো জলে দ্রাব্য হয় না, ঠিক আছে, মানে আণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে অ্যালডিহাইড এবং কিটোনগুলো অ্যালকিল গ্রুপের যে আকার এদের বৃদ্ধি পাবে, তার ফলে কি হবে হাইড্রোকার্বন অংশের আকার বৃদ্ধি হবে এবং সহজে কি হবে জলের মধ্যে এদের দ্রাব্যতা কিন্তু হ্রাস পাবে, ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। এবার দেখো এবার যেটা পড়ব সেটা হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ার ক্রিয়া কৌশল, ঠিক আছে, অ্যালডিহাইড ও কিটোনের নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ার ক্রিয়া কৌশল কিভাবে হয়। দেখো তোমরা সবাই জানো যে কার্বনিল যে গ্রুপটা আছে সেটা একটা পোলার গ্রুপ, তাই তো, এই গ্রুপটা একটা পোলার গ্রুপ, যেখানে এখানে পজিটিভ চার্জ এটা নেগেটিভ চার্জ। এবার দেখো এই যে কার্বনিল গ্রুপের কার্বন পরমাণুটি ধনাত্মক চার্জযুক্ত হওয়ায় এটা কি হয় নিউক্লিওফিলিক বিকারক দ্বারা সহজেই কিন্তু আক্রান্ত হয়। সাপোজ ধরো কোনো একটা নিউক্লিওফাইল আসলো, ঠিক আছে, এই নিউক্লিওফাইল দ্বারা কিন্তু এই কার্বনিল কার্বনটা সহজে আক্রান্ত হবে এবং কি হয় দেখো তারপরে নিউক্লিওফিলিক ফাইলটা এখানে যুক্ত হয়ে যাবে, এই বন্ডটা এখানে উঠে যাবে, তাহলে কার্বন এখানে ও মাইনাস হবে আর এখানে এসে কিন্তু নিউক্লিওফাইলটা যুক্ত হয়ে যাবে। তারপরে কি হবে দেখো, তারপর এই যে একটা অ্যানায়ন তৈরি হলো, একটা অন্তর্বর্তী অ্যানায়ন, এই অন্তর্বর্তী অ্যানায়নটা পরবর্তী ধাপে বিক্রিয়া মাধ্যম থেকে হোক বা বিকারক থেকে হোক একটা পজিটিভ চার্জ বা পজিটিভ আয়ন নিয়ে নেবে। সাপোজ ধরো এখান থেকেও একটা এইচ প্লাস আয়ন নিল বিক্রিয়া মাধ্যম থেকে বা বিকারক থেকে, নিয়ে কি করবে একটা যুক্ত যৌগ কিন্তু ও তৈরি করবে, ঠিক আছে, এই যে ও মাইনাসটা ছিল ওর সাথে যুক্ত হয়ে ওইচ, আর এখানে এটা নিউক্লিওফাইল এভাবে থাকবে, ঠিক আছে, এটা একটা যুক্ত যৌগ কিন্তু এভাবে তৈরি করবে।
তাহলে বোঝা গেল যে কিভাবে কার্বনিল গ্রুপটা নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ঠিক আছে, এখানে কি বললাম, প্রথমে নিউক্লিওফাইল আসবে, নিউক্লিওফাইল এখানে যেহেতু কার্বনটা পজিটিভ চার্জ তো কার্বনের এখানে নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে। তারপরে কি হবে, এই বন্ড ইলেকট্রনটা অক্সিজেন, যেহেতু ইলেকট্রোনেগেটিভ তো অক্সিজেনে চলে যাবে, তাহলে অক্সিজেন মাইনাস, এটা একটা অন্তর্বর্তী পদার্থ তৈরি হবে অ্যানায়ন। সেটা কি করবে, বিক্রিয়ার মাধ্যম থেকে যে কোনো একটা পজিটিভ আয়ন হতে পারে, সেটা এইচ প্লাস হয় বিক্রিয়ার মাধ্যম বা বিকারক যেটা থেকে হোক, নিয়ে একটা যুক্ত যৌগ কিন্তু তৈরি করবে। এখানে দেখো এই কার্বনটা কি হাইব্রিড ছিল, এটা দেখো এখানে তিনটে সিগমা বন্ড, মানে এটা এসপি টু, কিন্তু এখানে চারটে সিগমা বন্ড, তাহলে এটা হয়ে গেল এসপি থ্রি। এটা কী ছিল, এটা ছিল কিন্তু প্ল্যানার, এটা কী হয়ে গেলো, এটা কিন্তু হয়ে গেলো টেট্রাহেড্রাল। ঠিক আছে, তাই জন্য একে বলা হয় টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েটও বলা হয়। ঠিক আছে, টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট, এটা কিন্তু যুক্ত যৌগ তৈরি হয়ে গেল। ঠিক আছে, আর এই যে ফার্স্ট রিয়াকশন যেটা নিউক্লিওফাইল অ্যাটাক করলো, সেই জন্য এই বিক্রিয়াটার নাম হয় নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। ঠিক আছে, এবং এই ফার্স্ট রিয়াকশনটা কিন্তু হয় স্লো স্টেপ, বা যেটাকে আমরা আরডিএ স্টেপও বলা হয়। ঠিক আছে, যেটা বিক্রিয়াটাকে নির্ধারণ করে, আর এই যে সেকেন্ড স্টেপ এটাকে বলা হয় ফার্স্ট স্টেপ। বোঝা গেল, এটা তোমরা কিন্তু ক্লাস ইলেভেনে করেছিলে যে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া ক্লাস ইলেভেনে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পুরো বিক্রিয়ার ক্রিয়া কৌশল। এবার দেখো আমরা পড়বো যে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ার সক্রিয়তা কে বেশি দেখাবে, অ্যালডিহাইড না কিটোন, ভালো করে বুঝবে। ঠিক আছে, রিয়াক্টিভিটি কার বেশি, নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ার প্রতি রিয়াক্টিভিটি কার বেশি, তো হেডিং দাও সক্রিয়তা বা রিয়াক্টিভিটি। দেখো ধরো সাপোজ এটা হচ্ছে কিটোন আর এটা হচ্ছে অ্যালডিহাইড, তাহলে দেখো নিউক্লিওফাইল যখন অ্যাটাক করবে সেটা কিসের উপর ডিপেন্ড করছে, যে কার্বনে পজিটিভ চার্জ কার কত বেশি আছে। এবার দেখো যখন এটা কিটোন তখন এখানে দুটো প্লাস আই গ্রুপ আছে, তাই তো, কিন্তু এখানে একটা প্লাস আই গ্রুপ আছে। এবার এখান থেকে ইলেকট্রন পুশ করছে, এখান থেকে ইলেকট্রন পুশ করছে, তার মানে কি এখানে পজিটিভ চার্জের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে, দুটো প্লাস আই গ্রুপ, কিন্তু এখানে দেখো অ্যালডিহাইডের ক্ষেত্রে একটা প্লাস আই গ্রুপ, যার ফলে এখানে কি পজিটিভ ডেন্সিটি বেশি, যার জন্য এই অ্যালডিহাইড এটা কিন্তু নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া বেশি দেবে দেন কিটোন। ঠিক আছে, মানে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালডিহাইড অপেক্ষা কিটোনের সক্রিয়তা কম, কিটোনের সক্রিয়তা কম, অ্যালডিহাইডের সক্রিয়তা কিন্তু বেশি, যার কারণটা এটা বললাম। এবার যদি কোনো ফিনাইল রিং হয় তারা কি হয়, যদি সাপোজ ধরো দুটো বেঞ্জিন রিং দিলাম, এই আটটা দুটো বেঞ্জিন রিং, তাহলে এই বেঞ্জিন রিংগুলো আবার কি দেয়, এটা ধরো বেঞ্জোফেনন, এরা কি দেবে, এরা আরও প্লাস আর এফেক্ট দেবে, প্লাস আর থেকে প্লাস আর আরও বেশি, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কিন্তু সক্রিয়তা আরও কমে যাবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা এইভাবে সাজিয়ে নিতে পারবে যে যত সাপোজ আরও কোনো দুটো অ্যালডিহাইড দিলো বা দুটো কিটোন দিলো বা অ্যালডিহাইড কিটোন মিক্স করে দিলো, দেখবে যে কোথায় প্লাস আয় বা প্লাস আর দিয়ে ইলেকট্রনটাকে এখানে দিচ্ছে এবং এখানে পজিটিভ ডেন্সিটিটা কমিয়ে দিচ্ছে, যার পজিটিভ ডেন্সিটি যত কম তার সক্রিয় তত কম, এখানে যত পজিটিভ ডেন্সিটি বেশি হবে নিউক্লিওফিলিক অ্যাটাক তত এখানে বেশি হবে। ঠিক আছে, মানে তার রাসায়নিক সক্রিয় তত বেশি হবে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ার জন্য। ঠিক আছে, তাহলে কিন্তু আজকে এই পর্যন্ত থাকছে, নেক্সট দিন আমরা নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া সম্পর্কে আরও ডিটেলসে আলোচনা করবো, পুরো রিয়াকশন সম্পর্কে তোমাদেরকে বলবো। আজকে এই পর্যন্তই থাকছে,